আসসালামু আলাইকুম, আমি ফখরুল ইসলাম শাকিল, আর্টিজিয়ান ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমার প্রেজেন্টেশনের টপিকস হচ্ছে রিলে অ্যান্ড কন্ডাক্টর। রিলে এবং কন্ডাক্টরের মধ্যে পার্থক্যটা, কন্ডাক্টর হচ্ছে আমরা অর্থাৎ হাই লোডের জন্য ব্যবহার করব, আর রিলে হচ্ছে মানে যেগুলো বেসিক্যালি কম লোড এবং কম অ্যাম্পিয়ারে এগুলোর জন্য ব্যবহার করব। সর্বপ্রথম রিলে নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে কমন কন্টাক্ট, আর এটা হচ্ছে এনও, আর এটা হচ্ছে এনসি কন্টাক্ট। অর্থাৎ কমন যখন আমরা লাইন দেব, যখন কয়েলটা চালু হবে তখন এটার মধ্যে লাইন আসবে, আর যখন কয়েল অফ থাকবে এটার মধ্যে লাইন থাকবে নর্মালি ক্লোজের মধ্যে। আর এটা হচ্ছে কয়েল কন্টাক্ট, আমরা জানি রিলে হচ্ছে যে কম অ্যাম্পিয়ারের জন্য পারফেক্ট। অর্থাৎ আমরা এটা কম অ্যাম্পিয়ার লোডের জন্য মানে ইউজ করতে পারবো, এবং এটা দিয়ে আমরা বিশেষ করি আইপিএস ইউপিএস এগুলোকে অটোমেটিক্স করার জন্য আমরা ইউজ করতে পারবো সবচেয়ে বেস্ট। এবং কন্ট্রাক্টরটা হচ্ছে আমরা অর্থাৎ মোটর, তারপর তার চেয়েও হেভি লোডের জন্য আমরা এটা ব্যবহার করতে পারবো। কিন্তু আমরা মোটর থেকে শুরু করি, হেভি লোডগুলো কিন্তু রিলেতে ইউজ করতে পারবো না, কারণ রিলেটা হচ্ছে যে কম অ্যাম্পিয়ারের জন্য, অর্থাৎ লো সিঙ্গেল ফেজ। আর এটা হচ্ছে যে আমরা থ্রি ফেজের জন্য ইউজ করতে পারবো, আবার পাশাপাশি সিঙ্গেল ফেজের জন্য ইউজ করতে পারবো। এ হলো আমাদের রিলে। রিলেটা বিশেষ করে আমরা অটোমেটিক আইপিএস, অর্থাৎ আমাদের বাসা বাড়িতে যখন কারেন্ট থাকবে কারেন্ট দিয়ে চলবে, অর্থাৎ যেটা আমরা আরএবি লাইন থেকে পাই, এবং কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে একদম কম সময়ের মধ্যে এই রিলেটা চালু হয়ে আমাদেরকে ইউপিএস বা আইপিএস থেকে সাপ্লাই দিবে, অর্থাৎ সোর্স জমাকৃত ভোল্টেজ থেকে আমাদেরকে সাপ্লাই দিবে। এটা একটা সবচেয়ে একটা মানে কি গুরুত্বপূর্ণ আইপিএসের জন্য। আর এখন আমরা হচ্ছে যে ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে আলোচনা করব, কারণ সবাই তো জানি আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরটা বিশেষ করে ইন্ডাস্ট্রিতে অথবা বাসাবাড়িতে যে কোনো ক্ষেত্রে মোটর ক্ষেত্রে বেশিরভাগ ইউজ করে থাকি, এবং তার চেয়ে হেভি লোডকে ইউজ করে থাকি। এখন আমরা এটা দিয়ে অনেক কিছু কাজ করতে পারি, স্টার ডেল্টা ফরওয়ার্ড রিভার্স বাইস, এবং এটা দিয়ে আমরা অটো চেঞ্জ অর্থাৎ জেনারেটিং বিদ্যুৎ থাকা অবস্থায় বিদ্যুৎ দিয়ে চলবে, এবং বিদ্যুৎ চলে যাওয়ার পর কারেন্ট জেনারেটর দিয়ে চলবে, অটো জেনারেটরিংয়ের কাজও করতে পারবো, এবং পিএফআই প্যানেলের ইউজ করতে পারবো। বিশেষ করে পিএফআই প্যানেলের এটা বাধ্যতামূলক থাকতে হয়। এখন আমরা এটার ডায়াগ্রামটা দেখব। ডায়াগ্রামটা হচ্ছে
ম্যাগনেটিক কন্ডাক্টরের মধ্যে তিনটি পার্ট থাকতে, একটা হচ্ছে যে কয়েল, কয়েলকে এনার্জাইজ করে আমরা যে পার্ট, তিনটা পার্ট দিয়ে এটা ওপেন করব, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আর এটা একটা পার্ট। এটা হচ্ছে যে আপনার অক্সিলারি পার্ট। আমরা কয়েলকে যখন এনার্জাইজ করব তখন আমাদের এই ফয়েলটা ট্রিপ করে ধরে রাখবে, অর্থাৎ আমাদের এই লাইট দিয়ে এই লাইন পাস করাবে, অর্থাৎ এই লাইন দিয়ে ঢুকে এই লাইন দিয়ে পাস করবে, তখন এটা এভাবে হয়ে যাবে, তখন এভাবে হয়ে যাবে যখন আমরা কয়েলটা কি এনার্জাইজ করব, তখন এটা কি আমাদের চালু হয়ে যাবে, অর্থাৎ নর্মালি ক্লোজ হয়ে যাবে। এই ম্যাগনেটিক কন্ডাক্টর অনেক টাইপের হয়ে থাকে, এটা এক ধরনের ম্যাগনেটিক কন্ডাক্টর একটা কোম্পানির, এবং আমরা এখানে কয়েল কন্টাক্টগুলো দেখব, অর্থাৎ কয়েলের রিডিং ফাট কত দেওয়া আছে। যদি 220 ভোল্টের থাকে আমরা 220 ভোল্টকে কয়েলকে এনার্জাইজ করে থাকবো 220 ভোল্ট, এবং যদি দেওয়া থাকে 400 ভোল্ট তাহলে কয়েলকে পুরপুরটি লাইনে এনার্জাইজ করে থাকবো। যদি দেওয়া থাকে এমনি নর্মালি আর কম ভোল্টেজ দেওয়া থাকে না, 110 দেওয়া থাকে, এবং ডিসিতে 24 ভোল্টের মতো 24 ভোল্ট থাকে, অথবা 12 ভোল্ট ডিসিতে, আমাদের ডিসিতে 24 ভোল্ট অথবা 110 এরকম থাকে। আমরা ডিসির ক্ষেত্রে কম ব্যবহার করে থাকি, ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েলটা বেশিরভাগ আমরা এসি লাইনে ইউজ করে থাকি, কারণ নর্মালি ডিসিতে আমাদের খুব কম প্রয়োজন হয়, কারণ এটা যখন নাকি আমরা কোনো চুলার প্যাডালে কাজ করতে যাব তখন হয়তো কি প্রয়োজন হয়, কিন্তু প্রতিটা ক্ষেত্রে এসিটা ব্যবহার করি আমরা। তো এখানে এই দুইটা কয়েল কানেকশন একই, কিন্তু পূর্ববর্তী লাইনে একটু ভিন্ন তফাত। আমাদের আবার এগুলোতে অ্যাম্পিয়ার রিডিং দেওয়া থাকে, বিশেষ করে এটা হচ্ছে কি 600 অ্যাম্পিয়ার, এরকম অ্যাম্পিয়ার রিডিং করা থাকে। আমরা কিন্তু লোডের চেয়ে 50%, অর্থাৎ লোড অ্যাম্পিয়ার থেকে 50% বেশি নিব। এটা হচ্ছে কি এক ধরনের ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা হচ্ছে যে 220 ভোল্টের কয়েল এবং 50 থেকে 60 হার্টস এর। এটা আমাদের 30 অ্যাম্পিয়ারের ম্যাগনেটিক কন্ডাক্টর, আর এটা হচ্ছে আমাদের 600 অ্যাম্পিয়ারের ম্যাগনেটিক কন্ডাক্টর। এবং ম্যাগনেটিক কন্ডাক্টরকে, অর্থাৎ যেগুলি ডিভাইসকে সেফ রাখার জন্য আমরা কি করে থাকি, এর পাশাপাশি একটা থার্মাল রিলে ব্যবহার করে থাকি। থার্মাল আমরা ওভারলোড থার্মাল রিলে ব্যবহার করে থাকি।